সোমবার সকালে ত্রিপুরায় ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনায় আলিপুরদুয়ারে সরব তৃণমূল। জানা গিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার প্রতিবাদে আলিপুরদুয়ার যুব তৃণমূলের পক্ষ থেকে আলিপুরদুয়ার কলেজ হল্ট এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন যুব তৃণমূলের সভাপতি বাবলু কর সহ অন্যান্য কর্মী সমর্থকেরা।